চলে আসে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ যাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টও বলে থাকি সরল সুদের ব্যাপারটা একটু আলাদা হয় আর চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা একটু আলাদা হয় কনসেপ্ট কি দাঁড়ায় আমরা এর আগে কনসেপ্টচুয়াল ভিডিওস অনেক দিয়েছি আমি এখানে জাস্ট ছোট্ট করে বলে নিতে নেই বলে নিয়ে শুরু করছি যে সরল সুদের ক্ষেত্রে কী হয় সুদের উপর আর সুদ হয় না অর্থাৎ তুমি একশো টাকা কোথার থেকে ধার নিলে ধরে নাও পাঁচ বছরের জন্য আর টেন পার্সেন্ট করে তুমি সুদ দেবে অর্থাৎ একশো টাকায় এক বছরের সুদ তোমাকে দশ টাকা দিতে হবে তাহলে পাঁচ বছরে তুমি পঞ্চাশ টাকা দেবে বা দু বছরে তুমি কুড়ি টাকা দেবে কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে প্রথম বছরে যে দশ টাকা সুদ হলো পরের বছর স্বর্গে সেই দশ টাকা সুদ তো হবেই এবং প্রথম বছরের দশ টাকা সুদের উপরে আবার টেন পার্সেন্ট অর্থাৎ এক টাকা আরও সুদ অর্থাৎ আলটিমেটলি তোমাকে একুশ টাকা সুদ দিতে হচ্ছে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট তো এখানে সেই কনসেপ্টে আমরা কিছু কিছু অঙ্ক আছে সেগুলো আমরা করব। অনেক রকম মেথডস আছে সেই মেথডসগুলো আমরা জানবো প্রথম কোয়েশ্চেন বলেছে রবীন্দ্র বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠেরো হাজার টাকার তিন বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে সুদে মূলে মানে সুদে আসলে কত টাকা পাবে সুদ আসল দ্যাট ইজ অ্যামাউন্ট ওকে এখানে কিছু কিছু টার্ম আমি ইংরেজিতে অ্যাকচুয়ালি ব্যবহার করব যেটি ইংরেজিতে অভ্যস্ত তোমরা চাইলে লেখার সময় সেটা বাংলায় লিখতে পারবে সুদ মূলকে আমি অ্যামাউন্ট বা সুদ আসলকে অ্যামাউন্ট বলে থাকি এবং আসলকে আমরা প্রিন্সিপাল বা পি দিয়ে প্রকাশ করে থাকি রবীন্দ্র কত বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠেরো হাজার টাকার তিন বছরের শেষে সুদে মূল্য কত পাবে তো কীভাবে করবো এই জিনিসটাকে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যদি আমাদের সরল সুদ হতো তাহলে তো দশ পার্সেন্ট করে তিন বছর মানে থার্টি পার্সেন্ট সুদ করে নিতাম আমি সেই থার্টি পার্সেন্ট আঠেরো হাজারের উপর একশো তিরিশ পার্সেন্ট বের করতাম আমার সুদ আসল হয়ে যেত কিন্তু এখানে সেই গল্পটা হবে না তো এখানে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে দশ পার্সেন্ট করে তিন বছরের আলটিমেটলি সুদটা কত পার্সেন্ট সরল সুদের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় দশ ইন্টু তিন অর্থাৎ থার্টি পার্সেন্ট কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তো সুদের ওপরও সুদ হয় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে বের করব সেক্ষেত্রে তোমরা এইভাবে বের করবে দশ মানে হচ্ছে ওয়ান বাই দশ তো এইভাবে লিখবে যে প্রথম বছরের প্রিন্সিপাল 10 হলে তাতে সুদ হচ্ছে এক টাকা পরের বছরের প্রিন্সিপাল যদি 10 হয় তাহলে সুদ কত হয় এক টাকা আবার থার্ড বছরের প্রিন্সিপাল 10 হলে সুদ কত হচ্ছে এক টাকা ঠিক বা এক টাকা মানে কি এখানে আসল কত হবে এগারো টাকা এক টাকা বেশি হবে তো দশ দশে একশো দশে এক হাজার কত হচ্ছে এক হাজার টাকা আর এদিকে এগারো দিয়ে গুণ তিনবার গুণ করলে তেরোশো একত্রিশ টাকা এই কাজটা করবে অর্থাৎ এটা প্রিন্সিপাল এবং ওটা অ্যামাউন্ট প্রথম বছরের শেষে দ্বিতীয় বছর তৃতীয় বছরের শেষে এইভাবে করে এই তিনটাকে গুণ যদি করে দাও তাহলে এই যে টোটাল ভ্যালুটা এলো এটা হচ্ছে টোটাল প্রিন্সিপাল আর এটা হবে তিন বছর পরের অ্যামাউন্ট বা সুদ আসল ঠিক তো আমাকে প্রিন্সিপাল তো আঠেরো হাজার দেওয়া আছে তাহলে আমি বলতে পারি এই দ এক হাজারের মানি হচ্ছে আঠেরো হাজার তাহলে আমি বলতে পারি এক হাজারের মানই হচ্ছে আমার আঠেরো হাজার তাহলে তেরোশো একত্রিশের মান কত সেটাই আমার অ্যামাউন্ট বেরিয়ে যাবে তো এটা একটা মেথড আমরা কাটাকাটি করি তিনটে জিরো তিনটে জিরো কাটতে পারি তো এখানে আমাদেরকে গুণ করতে হবে আঠেরো দিয়ে করলে আঠেরো একে আঠেরো আট হাতে থাকে কত এক আঠেরো তিনের চুয়ান্ন আর একে পঁচপান্নর পাঁচ তো অপশান যেহেতু যখনই আমরা করতে থাকবো আর অপশানের দিকে ধ্যান রাখবো পরীক্ষাতে কেন এটা উত্তর হবে না এটা উত্তর হবে না কারণ লাস্টে আট আছে এই দুটো হতে পারে বাট আটের আগে পাঁচ এলো তার মানে এই উত্তরটা হবে আমাদের ঠিক আছে পরীক্ষায় তোমরা এটা মার্ক করে চলে যাবে আর পরেরটা চেক করবে না টাইমগুলো এভাবেই সেভ করবে বাট এখন যেহেতু প্র্যাকটিস করছি গুণটা আমরা করে নিই তাহলে আঠেরো তিনের চুয়ান্ন আর পঁচপান্ন পাঁচ হাতে থাকে পাঁচ আবার হচ্ছে কি আঠেরো তিনের চুয়ান্ন আর পাঁচে উনষাটের নয় হাতে থাকলেও কত পাঁচ আঠেরো আঠেরো আর পাঁচে হচ্ছে তেইশ তারা তেইশ হাজার নশো আটান্ন এত টাকা হচ্ছে সুদে আসলে পাবে এটা হচ্ছে একটা মেথড পরবর্তী কোশ্চেনগুলোতে যখন আমরা যাব তখন আমি আলাদা আলাদা মেথডও তোমাদেরকে বোঝাতে থাকবো এই মেথডটা তোমরা এখানে ফলো করতে পারো আমি আলাদা আলাদা মেথডগুলো চ্যাপ্টার ওয়াইজ ভিডিওসে বলেছি সেগুলো সেখান থেকে দেখবে আমি কোশ্চেন ওয়াইজ যেখানে এক একটা কোশ্চেন এক একটা মেথড ইউজ করে তোমাদেরকে দেখাতে থাকবো দু নম্বর সুদ ও সুদ তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক কুড়ি পার্সেন্ট হারে ষোলো হাজার টাকার নয় মাসের সুদ কত তো আমি যখন সাধারণত প্র্যাকটিস করাই বা তখন এই তিন মাস অন্তর বা ছয় মাস অন্তরগুলো লাস্টের দিকে রাখি বাট বইয়ে যেহেতু ফার্স্টেই আছে তাই আমরা এখানে করে নিচ্ছি তিন মাস অন্তর যদি সুদ দেওয়া হয় বার্ষিক কুড়ি পার্সেন্ট হারে তাহলে ষোলো হাজার টাকা নয় মাসের সুদ কত হবে তো দেখো তিন মাস অন্তর দেওয়া হয় মানে কি বছরে কতবার সুদ দেওয়া হবে বছরে চারবার সুদ দেওয়া হবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি কী করবে যে সুদটা তোমাকে দেওয়া আছে সেটাকে চার দিয়ে ডিভাইড করে পার্ট করে নেবে ফাইভ পার্সেন্ট করে নেবে অ্যানুয়ালি ফাইভ পার্সেন্ট অ্যানুয়ালি বানিয়ে নেবে কিন্তু সেক্ষেত্রে সময়টা আমার বেড়ে যাবে অর্থাৎ সুদের হারটা কমে আসবে চার দিয়ে ডিভাইড করব আর সময়টা বেড়ে যাবে ন মাসকে চার দিয়ে গুণ অর্থাৎ থার্টি সিক্স মান্থ অর্থাৎ তিন বছর হয়ে যাবে অর্থাৎ তিন মাস অন্তর দেও তিন মাস পর দেওয়া হয় সেই হিসাবে সুদের হার হচ্ছে কুড়ি পার্সেন্ট বার্ষিক আর সময় নয় মাস বলেছে আমি কী কাজ করলাম কুড়ি পার্সেন্টটাকে চার দিয়ে ভাগ করে ফাইভ পার্সেন্ট অ্যানুয়ালি বানিয়ে নিলাম ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে সময়টা আমার ইনক্রিজ হয়ে যাবে সেটা হয়ে যাবে নয় ইন্টু চার তিন অর্থাৎ ছত্রিশ মাস মানে হচ্ছে তিন বছর ছত্রিশ মাস মানে তিন বছর তো অঙ্কটা আমার চেঞ্জ হয়ে গেল যে পাঁচ পার্সেন্ট করে তিন বছরে ষোলো হাজার টাকার উপরে সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদ অবভিয়াসলি চক্রবৃদ্ধিখানে যদিও লেখা নেই বাট আই থিঙ্ক এটা চক্রবৃদ্ধি সুদই আমাদেরকে করতে হবে যেহেতু চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার করছি তাহলে ফাইভ করে কত ষোলো হাজারের উপরে তাহলে ফাইভ পার্সেন্ট মানে কী জানি আমরা ওয়ান বাই কুড়ি তাহলে আমি কী বললাম কীরকম লাগবে কুড়ি একুশ কুড়ি একুশ কুড়ি একুশ তাহলে এটা হলো কত আট হাজার আর ন হাজার দুশো একষট্টি এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে মুখস্থ হয়ে যাবে যে তিনটা একুশ গুন করলে কত হয় তাহলে এটা হচ্ছে আসল এবং এটা হচ্ছে তিন বছর পরে সুদ আসল ঠিক তাহলে এটা যদি আসল এটা সুদ আসল হয় তাহলে সুদ কত হলো এক হাজার দুশো একষট্টি ইউনিট তাহলে এই এই প্রিন্সিপালটা আমাকে দেওয়া আছে ষোলো হাজার তাহলে আমি বলতে পারি যে আট হাজারের মান হচ্ছে ষোলো হাজার বারোশো একষট্টি এর মান কত তো আট হাজার ইন্টু দুইয়ে হচ্ছে ষোলো হাজার তাহলে দুই কে দুই আর হচ্ছে গিয়ে দুই ছয় বারো দুই হাজার থাকলো এক বারো দু হাজার চব্বিশ হাজার একে টাকা কিন্তু সেক্ষেত্রে সুদ হবে ঠিক আছে বোঝানোর সময় একটু টাইম লাগলো বাট প্র্যাকটিস করবে দেবে তখন খুবই ইজিলি হবে বার্ষিক দশ পার্সেন্ট হারে পনেরো টাকা নিয়োজিত করলে এক বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ ছয় মাস অন্তর এখানে আবার সুদটা কয় মাস অন্তর অন্তর দেওয়া হয় এখানে সুদ তোমাদেরকে ছয় মাস অন্তর দেওয়া হয় তাহলে এখানে ভাগ করবে কত দিয়ে দুই মানে বছরে কয়বার সুদ দেওয়া হয় বছরে দুইবার সুদ দেওয়া হয় তাহলে এই দশ পার্সেন্টটাকে দুই দিয়ে ভাগ করে নাও ফাইভ পার্সেন্ট করে নাও অ্যানুয়ালি হয়ে গেল ঠিক এটাও অ্যানুয়ালি ছিল বাট এটা অ্যাকচুয়ালি ফাইভ পার্সেন্ট করলাম মানে হাফ ইয়ারলি হয়ে গেলো হাফ ইয়ারলি কিন্তু সেক্ষেত্রে যে টাইমটা সেটা ইনক্রিজ হয়ে যাবে মানে মনে রাখবে সুদের হারটা কমাতে হবে আর টাইমটাকে ইনক্রিজ করতে হবে তো এক বছর সময় ছিল তাকে দুই দিয়ে গুণ হয়ে দু বছর হবে অর্থাৎ রেটটাকে দুই দিয়ে ভাগ করে কমালাম আর সময়টাকে দুই দিয়ে গুণ করে বাড়ালাম যে ক্ষেত্রে যেরকম বলবে এখানে ছয় মাস অন্তর অন্তর বলেছে অর্থাৎ বছরে দুবার সুদ দেয় তাই দুই দিয়ে ভাগ আর গুণ আগেরটাতে বছরে চারবার দেওয়া হতো তিন মাস পর পর তাই সেখানে চার দিয়ে ভাগ আর গুণ তো সেম জিনিস দাঁড়ালো পাঁচ পার্সেন্ট করে দুই বছরের কী বের বের করতে বলছে সুদ আসল বের করতে বলেছে তো পাঁচ পার্সেন্ট মানে তো আমরা একটু আগে দেখলাম কী হয় ওয়ান বাই কুড়ি অর্থাৎ কুড়ি একুশ কুড়ি একুশ বছর আছে তাই দু বছরই রাখবো চারশো আর চারশো একচল্লিশ তাহলে এটা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে আসল তাহলে চারশো মানেই হচ্ছে পনেরো হাজার আমি বলতে পারি তো চারশো মানে যদি আমার পনেরো হাজার হয় চারশো একচল্লিশ মানে কত দুটো জিরো দুটো জিরো কাটতে পারো এখানে আমি কাটি দুই দিয়ে দুই দুনা না চার পঁচাত্তর দুয়ে দেড়শো তো এটা আমাদেরকে এবার গুণ করতে হবে করার পরে ভাগ দিতে হবে আমাকে তো পঁচাত্তর দিয়ে পঁচাত্তর একে কত হয় পঁচাত্তর হাতে থাকে সাত পঁচাত্তর চারে কত হবে তিনশো তো তিনশো আর সাত করলে যোগ করলে তিনশো সাত কত তিরিশ আবার পঁচাত্তর চারে তিনশো তার মানে তিনশো তিরিশ বাই দুই তো দুই দিয়ে ভাগ দাও দুই এককে দুই এক যাবে তেরো হবে দুই ছয় বারো এক যাবে দুই পাঁচে দশ দুই তিন ছয় দুই সাতে চোদ্দো দুই পাঁচে দশ ওয়ান সিক্স ফাইভ থ্রি সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি সেভেন পয়েন্ট ফাইভ জিরো তো এই হচ্ছে ব্যাপার এখানে একটু কাটাকাটিটা জাস তোমাদেরকে করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছে যে যখন তিন মাস অন্তর চার মাস অন্তর থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে ট্যাকেল করি এবার অনেকের মনে যারা হয়তো জানো না আগের কনসেপচুয়াল পা ভিডিওগুলো আমার দেখোই যে এই কাজটা আমরা করছি কেন আমি একটু বলে নেব এই কাজটা আমরা করি অ্যাকচুয়াল যে চক্রবৃদ্ধির ফর্মুলা সেখান থেকেই এটা আছে অ্যাকচুয়াল চক্রবৃদ্ধির ফর্মুলা আমরা জানি আসল ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ারে এন এটা হয়ে যায় আমাদের অ্যামাউন্ট ঠিক না তো এই যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তো আর এর মান যদি ফাইভ পার্সেন্ট হয় সাপোজ আর বাই হান্ড্রেড মানে কি ফাইভ এটা আর পার্সেন্ট অ্যাকচুয়ালি পার্সেন্ট তুলে নিচে একশো নেওয়া হয়েছে তো আরের মান যদি পাঁচ হয় তাহলে এটা কথা হবে পাঁচ বাই একশো হবে পাওয়ারে কয় বছর দেওয়া ছিল দুই বছর দেওয়া ছিল ঠিক তো এই যে এটাকে কাটাকাটি করলে কুড়ি অর্থাৎ একুশ বাই কুড়ি তার হোল স্কোয়ার হচ্ছে অর্থাৎ একুশের স্কোয়ার আর কুড়ি স্কোয়ার মানে দুবার একুশ আর দুবার কুড়ি অর্থাৎ একুশের স্কোয়ার করতে হচ্ছে কুড়ির স্কোয়ার আমাকে করতে হচ্ছে তো সেই জিনিসটাকেই আমরা এখানে কিন্তু করছি কুড়ির স্কোয়ার আর একুশের স্কোয়ার বাট সেটাকে এরকম ফর্মুলা না বলে আলাদা রকমভাবে করছি তো এটা কোনো ট্রিক্স নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক ফর্মুলাটাকে একটু আলাদাভাবে সাজানো নেক্সট দেখে নাও চার নাম্বার ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে এক হাজার টাকার কুড়ি পার্সেন্ট হারে আঠেরো মাসের সুদ কত হবে এখানে কোথাও চক্রবৃদ্ধি উল্লেখ করা নেই বাট এরা যেহেতু চক্রবৃদ্ধির চ্যাপ্টার তাই চক্রবৃদ্ধি ধরেই আমাদেরকে করতে হবে বা পরীক্ষাতে কিন্তু সাধারণত মেনশন করা থাকে যে কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বাট যেহেতু এখানে ছয় মাস অন্তর বলে দিয়েছে তাই এটা অটোমেটিকলি চক্রবৃদ্ধি হয়ে যাবে কারণ ছয় মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে তো সেই হলো গল্প তো ছয় মাস অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে হাজার টাকার কুড়ি পার্সেন্ট হারে আঠেরো মাসের সুদ তো ছয় মাস অন্তর মানে কি বছরে দুবার দেবে তাহলে রেটটাকে আমি দুই দিয়ে ভাগ করে নতুন রেট পাবো হচ্ছে টেন সময় ছিল আঠেরো মাস তাকে দুই দিয়ে গুণ করে নতুন সময় পেলাম আমি বারো তিনে ছত্রিশ অর্থাৎ তিন বছর ঠিক দুটো আমি পেয়ে গেলাম টেন পারসেন্ট আর থ্রি ইয়ার ওকে এবার গল্পটা হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে টেন পারসেন্ট হারে তিন বছরে সুদ বের করতে হবে হাজার টাকার উপরে তো টেন পার্সেন্ট মানে আমি জানি কত টেন পার্সেন্ট মানে হয় ওয়ান বাই দশ অর্থাৎ দশ এগারো আর দশ এগারো দশ দশে একশো এগারো এগারোতে হচ্ছে একশো একুশ ঠিক সুদ শুধু চেয়েছে তাহলে এই দুটো বিয়োগ করে নাও অর্থাৎ একুশ ইউনিটের সুদ হবে একশো এর মান হচ্ছে হাজার এটাই তো প্রিন্সিপাল তাহলে একশো মানেই হচ্ছে আমার কত হাজার একশো মানে যদি হাজার হয় তাহলে একুশ ইউনিটের মান কত তো দুশো দশ হয়ে যাবে একুশ ইউনিটের মান ওকে একুশ ইন্টু দশে হচ্ছে দুশো দশ তো দুশো দশ আমার তো এখান থেকে এলো যাই হোক এগারো এগারো তো একশো একুশ তো এখান থেকে আয়ার যেটা অ্যান্সার হওয়া উচিত সেটা কোনোটি নয় হওয়া উচিত আঠেরো মাসে যেহেতু সুদ চেয়েছে ঠিকই আছে টেন পারসেন্ট করে আঠেরো দু আর ছত্রিশ অর্থাৎ তিন বছর ও সরি জাস্ট আমি সরি একটু ভুল হয়েছে এখানে তিন বছর দেওয়া ছিল তাহলে এটা দশ এগারো হবে আর দশ এগারো হবে আর দশ এগারো তিন বছর বলা ছিল সরি ফর দ্যাট তাহলে এটা হবে আমার অ্যাকচুয়ালি হাজার এটা তেরোশো তাহলে সুদ হয়ে গেল তিনশো এবার হাজার মানেই হচ্ছে হাজার টাকা তাহলে তো গল্পটা শেষই হয়ে গেল যে আমাদের যে সুদ হবে সেটা তিনশো একত্রিশ টাকাই হবে তো এটা অ্যান্সার তিনশো একত্রিশ হবে এটা অ্যান্সার হবে না ওকে তো এটা একটু মিস্টেক হচ্ছিলো ওটা একটু দেখে নেবে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর কত টাকার বার্ষিক দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো কুড়ি টাকা হবে এবার এখানে আমাদের এই প্রিন্সিপাল বের করতে বলেছে ঠিক কত টাকার দশ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ হবে এত তো দশ পার্সেন্ট মনে রাখবে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা মানে কোশ্চেনে যদি আমাদের ইন্টারেস্টের রেটটা দেওয়া থাকে তাহলে অঙ্কতে কোনো প্রবলেম নেই আর যদি ইন্টারেস্টের রেট না থাকে তাহলে সেটা একটু আলাদাভাবে হয় সেটা আমরা পরে দেখব তো যেই যখনই তোমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নাও ওয়ান বাই দশ ভগ্নাংশে তার মানে প্রিন্সিপাল যদি দশ বলো তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে দশ আর একে এগারো দু বছর বলা আছে তাহলে আবার একবার লিখবে দশ আর এগারো গুণ করে দাও একশো একশো একুশ অর্থাৎ এটা হলো প্রিন্সিপাল এটা হলো অ্যামাউন্ট মানে হচ্ছে সুদাসল তো আমাকে দু বছরে চক্রবৃদ্ধি সুদ চারশো কুড়ি বলছে আর আমি এখান থেকে যদি বিয়োগ করে দেখি তাহলে চক্রবৃদ্ধি সুদ দেখছি একুশ ইউনিট তাহলে আমি বলতে পারি একুশ ইউনিটের মানই হচ্ছে চারশো কুড়ি টাকা তাহলে আসল আসল কত একশো তাহলে একশো ইউনিটের মান কত একুশ দুই বিয়াল্লিশ কুড়ি মানে হচ্ছে দু হাজার দু হাজার টাকা ওকে পরবর্তী দেখো ছয় নম্বর কোশ্চিন কী আছে বার্ষিক কত হার সুদে তিন হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে বার্ষিক কত হার সুদে তিন হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে সেটা বের করতে হবে ওকে তো সুদের হার এবার আমাকে সুদের হার বের করতে পারলো রেট অফ ইন্টারেস্ট আমি জানি না সেটা বের করতে হবে তো রেট অফ ইন্টারেস্ট বের করার অঙ্কগুলো কঠিন নয় ইজি আছে বাট একটা ফর্মুলা আমরা অ্যাপ্রোচ ইউজ করি ঠিক আছে তো এখানে আমি তোমাদের কাছে জেনারেল অ্যাপ্রোচটা যেটা আমাদের বেসিক মেথড সেটা দেখিয়ে দিই তারপরে এটা শর্টকাটে কীভাবে করবে সেটা বলছি কারণ বেসিক মেথডটা কিন্তু ক্লিয়ার থাকা উচিত নাহলে শর্টকাটটা বুঝবে না যে ওরা কোথার থেকে এলো ঠিক আছে আকাশ থেকে এলো না মঙ্গল গ্রহ থেকে এলো তো যাই হোক তো আমাদের যেটা ফর্মুলা আমরা জানতাম যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড পাওয়ার এন এটা হয় অ্যামাউন্ট তো এখানে যদি আমি ভ্যালুগুলো পুট করি যে এত টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল তিন হাজার ওয়ান প্লাস সুদের হার আমাকে দেওয়া নেই আর সময় দু বছর দেওয়া আছে আর অ্যামাউন্ট মানে কি সুদ আসল সুদ কত বলছে তিনশো সাত দশমিক পাঁচ আর আসল কত তিন হাজার দুটোকে যোগ করলে কত হলো তিন হাজার তিনশো সাত দশমিক পাঁচ এটা অ্যামাউন্ট এখান থেকে আমি কী করলাম ওয়ান প্লাস আর বাই একশো তার স্কোয়ার এজিক্যাল টু থ্রি থ্রি জিরো সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এই তিন হাজারটা নিচে এলো তো এই পয়েন্টটাকে তুললে আরেকটা জিরো আসবে এবার এখানে আমি কাটাকাটি করি তো পাঁচ দিয়ে কাটতে পারি দেখো পাঁচ ছয় তিরিশ তাহলে ছ হাজার হবে এটাকে কাটলে হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আবারও পাঁচ দিয়ে কাটি পাঁচ বারোতে ষাট বারোশো পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ দু না দশ পাঁচ তিনে পনেরো তেরোশো তেইশ ওকে তিন দিয়ে আই থিঙ্ক কাটা যেতে পারে এটাকে তিন দিয়ে তিন চারে বারো চারশো তিন চারে বারো এক গেল তিন চার বারো তিন এক তিন অর্থাৎ এখান থেকে আমি পেলাম ওয়ান প্লাস আর বাই হানড্রেডের স্কোয়ার এজ ইকাল টু চারশো একচল্লিশ বাই চারশো এবার এদিকের থেকে যদি স্কোয়ার তুলে দিই তাহলে ওদিকে গিয়ে সেটা রুট হবে আর এদিকে যদি রুট ওভার হয় তাহলে পাবো একুশ বাই কুড়ি অর্থাৎ এর মান তুমি একুশ বাই কুড়ি পেলে তাহলে আর বাই একশোর মান কত আর বাই একশোর মান হবে একুশ বাই কুড়ি মাইনাস ওয়ান যেটাকে লসাকু টসকু করলে ওয়ান বাই কুড়ি হয় আর কুড়ি পাচ্ছে একশো হয় অর্থাৎ আর এর মান পাঁচ তাহলে পাঁচ পার্সেন্ট আমার রেট বেরিয়ে গেল। তো এটা ছিল বেসিক মেথড যেভাবে আমরা আগে করতাম তো এই জানাটা বুঝতে পেরেছো তাহলে এখানে আমরা এবার কিভাবে পরীক্ষায় করব। পরীক্ষায় তোমাদের কাজ করতে হবে প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট প্রিন্সিপাল লিখবে তিন হাজার আর অ্যামাউন্টটা কত হবে এই দুটোকে যোগ করে দিলে তিন হাজার তিনশো সাত পয়েন্ট পাঁচ এই দুটোকে তোমাদের করতে হবে কাটাকাটি মানে যতক্ষণ কাটাকাটি করা যায় লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে তা আমরা দেখলাম যে আমরা যখন এটাকে কাটাকাটি করছি তখন এটা নিচে চারশো আর চারশো একচল্লিশ অর্থাৎ এই জায়গায় চারশো একচল্লিশ অবধি এসে দাঁড়ালো আর এখানে চারশো অব্দি এসে দাঁড়ালো কাটাকাটিটা করলাম এবার কয় বছর বলা ছিল দুই বছর দেখো এদিকে যেহেতু মাথায় দুই ছিল তাই এদিকে রুট হলো তো সেই রুটটাই আমরা এখানে করে দেবো যেহেতু দু বছর বলা আছে তাহলে রুট করলে কুড়ি আর একুশ তুমি পেলে এখানেও যেমন কুড়ি আর একুশ পেয়েছিলে তো এই যে কুড়ি আর একুশ পেলাম তাহলে ডিফারেন্স কত হলো এক ঠিক তো ডিফারেন্স যখন এখান থেকে এক আসলো তাহলে রেট হয়ে যাবে ওয়ান বাই প্রিন্সিপাল মানে এটা হচ্ছে এক বছরের ইন্টারেস্ট এক বছরের ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু হানড্রেড পার্সেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট তো এই জন্য আমি এই বেসিক মেথডটা তোমাদের বোঝালাম পরীক্ষা অবভিয়াসলি করবে না বাট অন্তত এই অঙ্কটার ক্ষেত্রে নোটস এটা নোট করে রাখো আদারওয়াইজ যখন পরবর্তীতে রিভিশন করবে এটা যদি মাথা থেকে বেরিয়ে যায় যে এটা কেন হলো এই পাশের মেথডটা তোমাকে হেল্প করবে এটা সাহায্য করবে আর কি বুঝতে ছয় মাস অন্ত সুদ দেওয়া হলে কত টাকার কুড়ি পার্সেন্ট হারে দুই বছরের সুদ আসল এত টাকা হবে ঠিক আছে ওকে ছয় মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে কত টাকার মানে প্রিন্সিপাল বের করব কুড়ি পার্সেন্ট হারে দুই বছরের সুদ আসল দেওয়া আছে তো যেহেতু ছয় মাস অন্তর দেওয়া হয় অর্থাৎ বছরে দুবার দেওয়া হয় তাই রেটটাকে আমি দুই দিয়ে ভাগ করে এটাকে টেন পারসেন্ট করবো আর টাইম ছিল দু বছর সেটাকে দুই দিয়ে গুণ করে সেটাকে চার বছর করব তার মানে টেন পার্সেন্ট হারে চার বছর বলেছে তাহলে টেন পার্সেন্ট মানে কি জানি ওয়ান বাই দশ তাহলে দশ এগারো দশ এগারো দশ এগারো দশ এগারো তো দশ এটা দশ হাজার হবে এটা তো বুঝতেই পারছি আমরা দশ হাজার হলো আর এটা আমাদের টিমবার গুণ করলে তেরোশো একত্রিশ হচ্ছিলো তাহলে তার সাথে আরেকটা এগারো গুণ দিতে হবে তাহলে এগারো এককে এগারো এক হাতে থাকে এক এগারো তিনে তেত্রিশ আর কি চৌত্রিশের চার হাতে থাকলো তিন এগারো তিনে তেত্রিশ আর তিনে ছত্রিশের ছয় হাতে থাকলো তিন চোদ্দো তার মানে চার হাজার ছশো একচল্লিশ তাহলে চার হাজার ছশো একচল্লিশ টাকা হচ্ছে সুদ বাট আমাকে সুদের গল্প নিয়ে আমাকে সুদ আসলটা বলেছে এত আর আমরা দেখছি সুদ আসল হচ্ছে চোদ্দো হাজার ছশো একচল্লিশ তাহলে আমি বলতে পারি যে চোদ্দো হাজার ছশো একচল্লিশ মানেই হচ্ছে আমার এই জিনিসটা তাহলে আসল বের করতে বলেছে অর্থাৎ দশ হাজারের মান কত তো দেখো এটা দিয়ে যখন কাটবে এটা ইন্টু দুই এটা কাটা চলে যাবে আর দুই দিয়ে যদি এটাকে কাটো পাঁচ হাজার তাহলে আসলের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা তো একই রকম কনসেপ্টে কাজ হচ্ছে তিন মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার দশ পার্সেন্ট হারে ছয় মাসের সুদ আসল এত টাকা হবে তিন মাস অন্তর সুদ দেওয়া হলে তাহলে তিন মাস মানে কি বছরে চারবার সুদ দেওয়া হয় তাহলে দশ পার্সেন্টকে চার দিয়ে ভাগ দেবো আমি পাঁচ বাই দুই পার্সেন্ট এটা আমি পেলাম ঠিক পাঁচ বাই দুই পার্সেন্ট আমি পেলাম তো এই হারে ছয় মাসের সুদ আসল বলছে তো ছয় মাসকে আমাকে আবার চার দিয়ে গুণ করে নিতে হবে অর্থাৎ চব্বিশ মাস মানে দুই বছর তাহলে মানে পাঁচ বাই দুই পার্সেন্ট হারে দুই বছরের আমাকে কাজটা করতে হবে তো পাঁচ বাই দুই পার্সেন্টকে আমি যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত হবে পাঁচ বাই দুইশো একশো যেহেতু তুললে তার মানে ওয়ান বাই ফর্টি ওয়ান বাই চল্লিশ ঠিক তাহলে আমি লিখতে পারি চল্লিশ একচল্লিশ আর চল্লিশ একচল্লিশ যেহেতু দু বছর আছে তো চার চারে ষোলোশো আর একচল চল্লিশ একচল্লিশকে দুবার গুণ করলে কত হবে এক হবে চার দু না চার এককে চার দু না আট হল আর হচ্ছে গিয়ে চারে ষোলোশো একাশি এটা আসছে একচল্লিশের স্কোয়ার তো আমাকে সুদ আসল এটা দেওয়া আছে তাহলে আমি বলতে পারি ষোলোশো এর মান হচ্ছে এটা ওয়ান জিরো ফাইভ জিরো সিক্স পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে ষোলোশো একাশি এর মান তাহলে আসল আমার হচ্ছে ষোলোশো ইউনিট এটার মান কত তো পয়েন্ট যদি তুলো তো দুটো জিরো আসবে ওই দুটো জিরো এটাকে কেটে দিলাম তাহলে এখানে এবার কত দিয়ে কাটাকাটি করবো সেটা আমাদেরকে একটু চিন্তাভাবনা করে কাটাকাটি করতে হবে তিন পাঁচ চেয়ে ষোলোশো একাশি তো তোমরা এটা কাটাকাটি করবে আমি কাটাকাটি করে নিয়েছি এটা যেটা কাটাকাটি করলে তোমাদের ছশো পঁচিশ আসবে তাহলে ছশো পঁচিশ ইন্টু হল ষোলো তাহলে ষোলো পাঁচে আশির শূন্য হয়ে থাকলো আট ষোলো দু বত্রিশ আর আটে শূন্য থাকলো চার ষোলো ছয় ছিয়ানব্বই আর চারে হচ্ছে একশো তাহলে এটা হলো অ্যান্সার ঠিক আমাদের প্রিন্সিপাল বা আসল কত আসলের দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে দুই বছরের শেষে সুদ হবে এত তো আসল বের করতে বলেছে ইজিলি বেরোবে দশ পার্সেন্ট মানে ওয়ান বাই দশ তাহলে এরকম দশ এগারো দশ এগারো দু বছর বলেছে তাহলে একশো আর একশো একুশ তো সু শেষে সুদ বলেছে নশো পঁয়তাল্লিশ আর শুধু যদি সুদ বলি তাহলে একুশ ইউনিট তার মানে একুশ ইউনিটের মানই হচ্ছে নশো পঁয়তাল্লিশ তাহলে আসল তো একশো একশো এর মান কত তো এটাকে কাটো একুশ দিয়ে করলে কততে কাটবে একুশ দিয়ে করলে তিন দিয়ে সাত দিয়ে আগে কাটার করি কাটি একবারও কাটা যায় বা সাত দিয়ে কাটি সাত তিনে একুশ সাত এককে সাত সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ তিন চারে বারো তিন পাঁচে পনেরো অর্থাৎ চার হাজার পাঁচশো তো চার হাজার পাঁচশো টাকা হচ্ছে অ্যান্সার ওকে ছ হাজার টাকার দুই বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে সুদের হার কত ছয় হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে সুদের হার কত হবে তো প্রিন্সিপাল দেওয়া আছে ছ হাজার দুই বছর সময় দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে আমাদের কিন্তু আসল নেই মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই তো আমি বলেছিলাম যে যখনই রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে একদিকে লেগবে প্রিন্সিপাল আর একদিকে অ্যামাউন্ট তো অ্যামাউন্ট কত ছ হাজার টাকা আসল আর সুদ হচ্ছে ছশো পনেরো মানে ছ হাজার ছশো পনেরো এই দুটো রেশিও বের করবে তো পাঁচ দিয়ে দেখো পাঁচ বারোতে ষাট পাঁচ এককে পাঁচ এক গেলো পাঁচ তিনে পনেরো পাঁচ দু না দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছ বারো পাঁচ দু না দশ ঠিক না পাঁচ চারে কুড়ি দুশো চল্লিশ হলো এখান থেকে আর পাঁচ দিয়ে করলে পাঁচ দু দশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ দুশো পঁয়ষট্টি ওকে পাঁচ দিয়ে আবার যাবে পাঁচ চারে কুড়ি পাঁচ আটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পনেরো এখানে আই থিঙ্ক একটু ভুল করেছি আমি পাঁচ এককে পাঁচ এক গেলে ষোলো পাঁচ তিনে পনেরো পাঁচ দশ গেলে পনেরো পাঁচ তিন আসবে তো এখানে তিন আসছে যেহেতু তিন দিয়ে কাটাকাটি করি আমরা অর্থাৎ তিন চারে তিন চারে বারো তিন চারে বারো তিন এক তিন অর্থাৎ চারশো চারশো একচল্লিশ একটু আগে করেছিলাম আমরা এটা এবার কী করব যেহেতু দু বছর বলেছে তাই স্কোয়ার রুট করে দেবো অর্থাৎ কুড়ি একুশ হবে তাহলে এক ইউনিটের ডিফারেন্স মানে এক ইউনিট সুদ বাই কুড়ি প্রিন্সিপাল ইন্টু হানড্রেড পারসেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার অ্যান্সার বেরোলো কত ফাইভ পার্সেন্ট বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠেরোশো টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ এত হবে তো যখনই পার্সেন্ট আমাকে দেওয়া আছে তখন আমার চাপ নেই এটাকে ওয়ান বাই দশ করে নেব ওকে কত বছর এবার আমাকে সময়টা কিন্তু দেওয়া নেই তাহলে আমি সময় কিভাবে বের করব এবার বুঝবে যেখানে আমাকে যেহেতু টাইমটাই দেওয়া নেই তো টাইম যেহেতু আমাকে দেওয়া নেই আমাকে কি দেওয়া আছে এত চক্রবৃদ্ধি হারে আঠেরোশো টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ হবে তিনশো টাকা তো এক্ষেত্রেও আমরা কী করব প্রিন্সিপাল আর অ্যামাউন্টের যে রেশিও সেটা বের করব প্রিন্সিপাল কত দেওয়া আছে আঠেরোশো আর সুদ হবে কত তিনশো আটাত্তর প্রিন্সিপাল হচ্ছে আঠেরোশো তাহলে আঠেরো আর তিনে হচ্ছে একুশশো আটাত্তর এটা হলো অ্যামাউন্ট মানে সুদ আসল কাটাকাটি করতে হবে তো তিন দুনা তিন দিয়ে কাটতে পারি ছশো হবে তিন সাততে একুশ তিন দুনা ছয় আর তিন ছয় হলো আঠেরো এখানে ছয় দিয়ে কাটলে একশো ছয় কে ছয় ছয় দু না একশো একুশ একশো আর একশো একুশ এবার যেহেতু টাইম দেওয়া নেই টাইম তো দেওয়া নেই বাট তুমি দেখে বুঝতে পারছো সুদের হার কত দেওয়া আছে টেন পার্সেন্ট দেওয়া আছে তাহলে এখান থেকে টেন পারসেন্ট মানে আমি জানি কত দশ আর এগারো হওয়া উচিত তো দশকে যদি আমি স্কোয়ার করি আর কে যদি স্কোয়ার করি তাহলে আমি একশো আর একশো একুশ পাচ্ছি তাহলে এই যে দুই যেহেতু স্কোয়ার করে পাচ্ছি আমি এটার সাথে মিলে যাচ্ছে সেই জন্য আমি বলতে পারি এখান থেকে যে সময়টা হবে দু বছর তো এই প্রথমে এই দুটোকে কাটাকাটি করে সবথেকে লোয়েস্ট যখন আর কাটাকাটি যাবে না সেই পর্যায়ে আনবে এবার যে রেটটা দেওয়া থাকবে সেটাকে ভেঙে নেবে সেটাকে দেখবে স্কোয়ার করলে পরে এটার সাথে মিলছে না কিউব করলে মিলছে না চার গুণ করলে পরে মিলছে তো ফোর্থ রুথ করলে মানে ফোর্থ মানে চারের পাওয়ারে চার করলে পরে মিলছে যেভাবে মিলে যাবে সে ততই বছর হবে তো এটা দুইয়ে মিলছে তাই দুই বছর পঁচিশশো টাকার চার পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা পঁচিশশো টাকার চার পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি আচ্ছা যেখানে চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য চেয়েছে তাহলে চার পার্সেন্ট হারে দুই বছরের সরল সূত্র চার দু না আট পার্সেন্ট তাই না আট সুদ হবে কিন্তু যদি আমি চক্রবৃদ্ধি সুদের কথা বলি তাহলে এটাকে আর আমরা ওইভাবে অ্যাপ্রোচ না করি এটাকে আমরা অন্য অ্যাপ্রোচ করছি কীভাবে এখানে আমরা চার পার্সেন্ট করে দুই বছরের কত পার্সেন্ট আলটিমেটলি চক্রবৃদ্ধি সুদ হয় সেটা বের করব তো সেটার জন্য যেহেতু দু বছর দেওয়া আছে তাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো যেখানে সুদের হার হচ্ছে চার পার্সেন্ট করে দুই বছর এটাও চার ওয়াইয়ের মানও চার আর এটা চার চারের ষোলো বাই একশো তাহলে এইট পয়েন্ট ওয়ান সিক্স তাহলে দেখো ডিফারেন্স কত হলো জিরো পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্টের ডিফারেন্স হলো তো জিরো পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্টের ডিফারেন্স হচ্ছে দুটোর মধ্যে আর সেটা কত টাকার উপরে পঁচিশশো টাকার উপরে তো পঁচিশশো টাকার উপরে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্টের যেটা মান দাঁড়াবে সেটাই হবে অ্যান্সার দুটো জিরো দুটো জিরো কাটতে পারো পয়েন্ট তুললে নিচে হবে একশো পঁচিশ চারে একশো চার চারে ষোলো ফোর অ্যান্সার সো দিস ইজ অ্যান্সার ওকে সুদের পার্থক্য কত হচ্ছে চার টাকা হচ্ছে ক্লিয়ার তো এটা করার জন্য একটা শর্টকাট আছে সেটাও বলে দেবো এখানে আমি তোমাদেরকে সেটা কি যখনই দু বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলবে এইভাবে করেও করতে পারো আদারওয়াইজ দু বছরের ক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা মনে রাখতে পারো সেটা কি দেখো তোমার প্রিন্সিপাল কত দেওয়া আছে মানে আমি ফর্মুলাটা বলছি পি ইন্টু আর স্কোয়ার বাই হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে দুই বছরের ক্ষেত্রে চরল সুদের পার্থক্য হবে পি ইন্টু আর স্কোয়ার বাই হানড্রেড পারসেন্ট মানে আসলের উপরে পি স্কোয়ার আর স্কোয়ার বাই হানড্রেড পার্সেন্ট সেটাই হচ্ছে আলটিমেটলি শুধু বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য হয় তো পি এর মান হচ্ছে পঁচিশশো আর মানে কত চার তাহলে চারের স্কোয়ার ষোলো বাই হান্ড্রেড পার্সেন্ট তুললে পরে নিচে আরও একটা একশো আসবে এই দুটো জিরো দুটো জিরো কাটলো পঁচিশ চারে একশো চার চারে ষোলো মানে ফোর চার টাকা ঠিক আছে চার টাকা এই দুটোর মধ্যে যে কোনোটাকে অ্যাপ্লাই করতে পারো দুটো মেথড বললাম আরও একটা মেথড আছে বাট সেটা আমি এখানে বলছি না অত ভিডিও লেন্ হবে পরে অন্য কোশ্চেনগুলোতে অ্যাপ্লাই করব কত টাকার পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য ষোলো টাকা হবে কত টাকার পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য তাহলে এখানে টাকাটা দেওয়া নাই তা টাকাটাকে পি মনে করতে পারো তাহলে পি টাকার উপরে পাঁচ পার্সেন্ট করে বলছে তাহলে আমি জানি কি আর স্কোয়ার বাই হান্ড্রেড মানে পাঁচের স্কোয়ার বাই হানড্রেড পার্সেন্ট এটাই হয়ে যাচ্ছে সুদের অন্তর চক্রবৃদ্ধি আর সরল সুদের দু বছরের আর সেই অন্তরটা আমাকে ষোলো টাকা দেওয়া আছে একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল এখান থেকে পি এর মান আমি বের করতে পারবো তো এই পার্সেন্ট তুললে আরেকটা ওয়ান বাই একশো আসবে তাহলে আলটিমেটলি পি ইজ ইউকাল টু ষোলো ইন্টু একশো ইন্টু একশো ডিভাইডেড বাই পাঁচের স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ চারে একশো ষোলো চারে চৌষট্টি দুটো জিরো ছয় চার জিরো জিরো এত টাকা হচ্ছে প্রিন্সিপাল বা আসল এক হাজার টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত এবার তিন বছর হলো তো তিন বছরের ক্ষেত্রে একটা বেসিক্যালি ফর্মুলা আছে বাট সেই ফর্মুলাটা আমি একটু বড়ো হয় বলে আমি নিজে মনে রাখি না তো তিন বছরের দু বছর আসলে মনে রাখো তিন বছরের ক্ষেত্রে এমনি এমন জেনারেলি করবো কীরকমভাবে করবো সেটা দেখো কীভাবে বের করতে পারো দেখো তিন বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত হবে দশ দিনে তিরিশ পার্সেন্ট দশ দিনে তিরিশ পার্সেন্ট এটা হলো সিম্পল ইন্টারেস্ট সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যদি এবার কথা বলি তাহলে দশ পার্সেন্ট করে তিন বছরের যে চক্রবৃদ্ধি সুদ সেটা কত হচ্ছে সেটা বের করার জন্য আমরা এই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড পার্সেন্টকে ইউজ করবো বাট দুবার রিপিট করবো কীভাবে এটা এই রিপিটেশানটা সেই ফর্মুলাটা মুখস্থ রাখার থেকে বেটার যদি ফর্মুলাটা মুখস্থ রাখতে চাও আমি পরে আমি এর আগে ভিডিওতে সেই ফর্মুলাটা শেয়ারও করেছি তোমাদের সাথে একটু পিকুলিয়ার ফর্মুলা লাগে আমাকে অনেকগুলো সেখানে মনে রাখতে লাগে তাই আমি সেটা মনে রাখি না তো এখানে পুট করলে টেন পার্সেন্ট করে যদি দু বছর করো তাহলে দশ দশে এক কুড়ি আর একুশ পার্সেন্ট আসবে এখান থেকে সেই একুশ পার্সেন্টের সাথে আরও একবার দশ পার্সেন্ট করে দেবে একুশ ইন্টু দশ বাই হান্ড্রেড তাহলে একুশ আর দশে হলো একত্রিশ পার্সেন্ট প্লাস এখান থেকে একটা জিরো কাটা যাবে টু পয়েন্ট ওয়ান অর্থাৎ থার্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট টোটাল হলো তিন বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তেত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট আর তিন বছরের সরল সুদ তিরিশ পার্সেন্ট তাহলে ডিফারেন্স হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্টের তাহলে এক হাজার টাকার উপরে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্টের মান বের করতে হবে সেটাই আমার কাছে চেয়েছে তো দুটো জিরো দুটো জিরো কাটবে এই পয়েন্টটার সাথে এই জিরো কাটবে অর্থাৎ একত্রিশ টাকা আমার অ্যান্সার এলো তো এটা হচ্ছে একটা মেথড যেভাবে করে করতে পারো এখানে আমি একটা নতুন মেথড ইন্ট্রোডিউস করতে চলেছি যেটাকে আমরা স্ল্যাব পদ্ধতি অনেকে স্ল্যাব পদ্ধতি বলে থাকো সেই জিনিসটাও দেখে নাও সেই নিয়মটাও শিখে নাও যেটার মাধ্যমে তোমরা কোশ্চেনটাকে করতে পারবে যেহেতু তোমাকে প্রিন্সিপাল দেওয়া আছে এক হাজার আর সময় তিন বছর এরকম তিনটে দাগ দিলাম কত পার্সেন্ট করে দশ পার্সেন্ট করে দশ পার্সেন্ট প্রত্যেক বছরই দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এক হাজারের দশ পার্সেন্ট মানে কত হবে একশো এখানেও একশো এখানেও একশো এগুলো হচ্ছে প্রত্যেক বছরে ওই এই যে এক হাজার টাকা ছিল সেই এক হাজার টাকার উপরে দশ পার্সেন্ট করে প্রত্যেক বছর কত কত সুদ হবে একশো একশো সুদ হবে কিন্তু যেহেতু এইগুলো হচ্ছে সব সিম্পল ইন্টারেস্ট এগুলো হচ্ছে সব সিম্পল ইন্টারেস্ট কিন্তু যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ করছি তাই এই যে একশো টাকাটা প্রথম বছরে হলো এই টাকাটার উপরে দ্বিতীয় বছরে গিয়েও কিন্তু তোমার একটা সুদ হবে টেন পার্সেন্ট হারে তাহলে একশো টাকা টেন পার্সেন্ট মানে দশ এবার এই দশ টাকার উপরে আবার থার্ড ইয়ারে গিয়ে আরেকটা সুদ হবে টেন পার্সেন্ট হারে আর দশ টাকা টেন পার্সেন্ট মানে হচ্ছে এক ঠিক এই একশো টাকার উপরে ডিরেক্টলি থার্ড ইয়ারে তোমার আরেকটা সুদ হবে ডিরেক্টলি থার্ড ইয়ারে তাহলে সেটাও হবে টেন পারসেন্ট হারে কত হবে দশ এই একশো টাকার উপরে এখানে একটা সুদ হবে দশ তো এইগুলো টোটাল আমাদের কিন্তু সুদ এখানে হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে রাখতে হবে এতগুলো সুদ হবে এই উপরের তিনটেকে আমরা সরল সুদ বলি আর সবগুলোকে যদি মিলিয়ে নাও তাহলে সেটা চক্রবৃদ্ধি সুদ তো আমাকে কী চেয়েছে তিন বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য তো তিন বছরের ক্ষেত্রে যদি আমি চক্রবৃদ্ধি সুদ বলি তাহলে এগুলো সবগুলো যোগ করো আর তার থেকে শুধু সরল সুদ মানে হচ্ছে এই তিনশো বাদ করে দাও তার মানে পরে থাকবে কোনগুলো এই পারটা এই পার্টটা মনে রাখবে এই যে এইখানে যে পার্টটা পরে থাকে সেটা হচ্ছে সিআই মাইনাস আই জয় বছরের জন্য করবো তয় বছর স্ল্যাব পদ্ধতিতে যদি দুই বছর অ্যাপ্লাই করি তাহলেও এখানে যারা থাকবে সেটা সিআই মাইনাস আই আর যদি তিন বছর করি তাহলে এই গোলটার মধ্যে যারা আছে তারা হচ্ছে সিআই মাইনাস এস আই তো কত হলো সেটা তিরিশ একত্রিশ তাহলে এই একটা পদ্ধতি তো তোমরা করতে পারো এটা বোঝাচ্ছি তাই টাইম লাগছে বাট দিস ইজ আ মানে ভেরি গুড মেথড তো এই মেথডটাকে তোমরা ইউজ করতে পারো অনেক কোয়েশ্চেন্স তোমাদের ইজিলি সলভ হবে যেগুলো আমরা বেসিক মেথডে করতে পারবো না পরে সেই কোয়েশ্চেন্সগুলো আমরা দেখবো পাঁচ হাজার টাকার বারো পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত তো দু বছর বলেছে তো দু বছরের ক্ষেত্রে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো দু বছরের ক্ষেত্রে কোনো ঝামেলা যাবো না বারো পার্সেন্ট বলেছে তাহলে বারোর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ বাই হান্ড্রেড পার্সেন্ট তো পার্সেন্টের জন্য আরও একটা একশো নিচে আসবে এটা মান বের করতে হবে তো দুটো জিরো দুটো জিরো কাটতে পারি পঞ্চাশ দুই একশো বাহাত্তর তাহলে বাহাত্তর টাকা এটা আমি পেয়ে গেলাম নেক্সট কত টাকার কুড়ি পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য বারোশো আশি হবে কত টাকার কুড়ি পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এত হবে তিন বছর বলেছে এবার টাকাটা আমাকে দেওয়া নেই তাহলে আমি এখানটায় কিভাবে করে ডিফারেন্সটা বের করব টাকা তো আমাকে দেওয়া নেই তাহলে এই টাকা যখন দেওয়া থাকে না তখন আমরা কীভাবে করে করি স্ল্যাব পদ্ধতিকে কীভাবে অ্যাপ্লাই করি সেটা একটু দেখে নাও ফর্মুলা দিয়ে তো করতেই পারবে তিন বছরে যদি মুখস্থ রাখো আদারওয়াইজ এখানে স্ল্যাব পদ্ধতি কীভাবে অ্যাপ্লাই করবো দেখে নাও যেহেতু আমাদেরকে এখানে প্রিন্সিপাল দেওয়া নেই আমাকে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্টকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব ওয়ান বাই পাঁচ টাইম কত দেওয়া আছে টাইম তিন বছর দেওয়া আছে তাই আমি প্রিন্সিপালটাকে ধরবো পাঁচের কিউব যদি সময় দু বছর থাকতো পাঁচের স্কোয়ার ধরতাম যা থাকবে সেইভাবে ধরবে তো পাঁচের কিউব মানে একশো পঁচিশ ইউনিট এটা আমি ধরে নিলাম প্রিন্সিপাল একশো পঁচিশ ইউনিট কি ধরলাম প্রিন্সিপাল সময় কত তিন বছর রেট কত কুড়ি পার্সেন্ট করে কুড়ি পার্সেন্ট মানে কি ওয়ান বাই পাঁচ করে তাহলে একশো পঁচিশের উপরে ওয়ান বাই পাঁচ মানে কি পঁচিশ 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 মিনিট করে তিন বছরের এর হলে এটা তো এসআই হয় আমরা জানি এবার এই পঁচিশের উপরে এখানে একটা হবে ওয়ান বাই পাঁচ করে পাঁচ হবে এখান থেকে ডাইরেক্ট এখানে একটা পাঁচ হবে এখান থেকে এখানে একটা পাঁচ হবে এখান থেকে এখানে ওয়ান হবে সবগুলোই কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই পাঁচ করে করে করলে এই জিনিসটা দাঁড়ালো তাহলে আমি কি বলেছিলাম এই ভিতরেরটা হচ্ছে আমার তিন বছরের সিআই মাইনাস এস আই অর্থাৎ পাঁচ দিনে পনেরো রাখে ষোলো ইউনিট তার মানে আমাকে এই ষোলো ইউনিটের মান বের করতে হবে আর আমাকে আচ্ছা সরি ষোলো ইউনিটের মান বের করতে হবে না সেই ষোলো ইউনিটের মান আমাকে বারোশো আশি দেওয়া আছে আমাকে প্রিন্সিপালটা বের করতে হবে তাহলে আমি বলতেই পারি এই ষোলো ইউনিট মানে হচ্ছে বারোশো আশি ষোলো ইউনিট মানে বারোশো আশি তাহলে আমার প্রিন্সিপাল আমি একশো পঁচিশ ধরেছিলাম মানে আসল একশো পঁচিশ ধরেছিলাম তার মান কত তো ষোলো দিয়ে করলে ষোলো আটটে আশি হলো তাহলে জিরো হলো একশো পঁচিশ আটে হচ্ছে দুশো ওকে একশো পঁচিশ আটে হলো দু হাজার সরি দুশো বলছি কেন দু হাজার মানে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা কিন্তু আমাদের প্রিন্সিপাল এলো তো যখনই প্রিন্সিপাল দেওয়া থাকবে না বাট রেট দেওয়া থাকবে স্ল্যাব পদ্ধতিকে আমরা এইভাবে অ্যাপ্লাই করবো ধরে নেব প্রিন্সিপালটাকে কিন্তু ধরবো কীভাবে রেটটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নিয়ে তার নিচে যেটা দাঁড়াচ্ছে তাকে কিউব বা স্কোয়ার যত বছর বলবে সেই হিসাবে সতেরো নম্বর কত টাকার পঞ্চাশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এত টাকা হবে কত টাকার পঞ্চাশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য দুই ছয় দুই পাঁচ শূন্য টাকা হবে তো একই রকমভাবে করি টাকা জানি না পঞ্চাশ পার্সেন্ট আমি রেট জানি তার মানে হাফ তাহলে আমি প্রিন্সিপালটাকে ধরবো দুইয়ের কিউব অর্থাৎ আট ইউনিট ঠিক যেহেতু তিন বছর দেওয়া আছে তাহলে আটের উপরে এটা কাজ করবো পঞ্চাশ পার্সেন্ট করেই সুদগুলো হবে অর্থাৎ হাফ 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 করে হবে তো দুইয়ের উপর হাফ মানে সুদ হচ্ছে চারই চার ইউনিট চার ইউনিট চার ইউনিট এখান থেকে একটা সুদ হবে চারের উপরে চারের ফিফটি পার্সেন্ট মানে দুই এখান থেকে ডিরেক্টলি একটা সুদ হবে দুই এখান থেকে একটা সুদ হবে দুই এই দুইয়ের উপরে সুদ হবে এক এটা হচ্ছে আমার তিন বছরে সিআই মাইনাস এস আই মানে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সেভেন ইউনিট তাহলে এই সাত ইউনিটের মানই হচ্ছে এত দুই ছয় দুই পাঁচ শূন্য তাহলে প্রিন্সিপাল চেয়েছে অর্থাৎ আট ইউনিটের মান কত তো সাত তিনে একুশ বাঁচলে কত পাঁচ বাহান্ন সাত সাত তে উনপঞ্চাশ সাত পাঁচে পঁয়ত্রিশ আট শূন্য শূন্য আট পাঁচে চল্লিশে শূন্য দেখলো চার আট সাতের ছাপ্পান্ন আর চারে ষাটে শূন্য দেখলো ছয় আট চব্বিশ আর ছয় তিরিশ তিরিশ হাজার টাকা ক্লিয়ার আঠেরো নম্বর কত টাকার দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে একুশশো টাকা দু হাজার টাকা কত টাকার দুই বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে একুশশো টাকা হয় আর দু হাজার টাকা হয় আচ্ছা দু বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ চক্রবৃদ্ধি সুদ হবে একুশশো আর সরল সুদ হবে দু হাজার খুবই ভালো কোশ্চেন আর ইজি কোশ্চেন দেখো দু বছরের টাকাটা আমি জানি না বাট দু বছরের সরল সুদ কত বলা হচ্ছে দু বছরের সরল সুদ আমাকে বলছে দু হাজার তাই না তার মানে নিশ্চয়ই প্রথম বছরে এক হাজার টাকা সুদ আর দ্বিতীয় বছরে এক হাজার টাকা সুদ কারণ সরল সুদের গল্পটাই তাই হয় হাজার হাজার কিন্তু যখনই চক্রবৃদ্ধি এলো এক্সট্রা একশো টাকা সুদ এলো তাই না এই একশো টাকা সুদ কেন হলো কারণ এই হাজার টাকার উপরে এই একশো টাকা সুদ হয়েছে পরের বছর যেহেতু চক্রবৃদ্ধি তাহলে হাজার টাকার উপরে যদি আমার একশো টাকা সুদ হয় ঠিক তো তাহলে হাজার টাকার উপরে যদি আমার একশো টাকা সুদ হয়ে যায় তাহলে সুদের হারটা কত সুদের হার হচ্ছে হাজারের উপরে একশো যদি আমি ধরি ইন্টু হানড্রেড পারসেন্ট দুটো জিরো দুটো জিরো একটা একটা কাটতে পারো টেন পারসেন্ট অর্থাৎ সুদের হারটা আমি পেয়ে গেলাম যদি সুদের হার বের করতে বলতো তাও করতে পারতে তো সুদের হার আমি কত পেলাম টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট হচ্ছে আমার সুদের হার কয় বছরের জন্য বলা আছে দুই বছরের জন্য ঠিক আছে তো দেখো টেন পার্সেন্ট করে আমি যদি দু বছর করি টেন পার্সেন্ট মানে ওয়ান বাই দশ হয় তার মানে দশ এগারো দশ এগারো অর্থাৎ একশো একশো একুশ তাহলে সুদ হচ্ছে কত চক্রবৃদ্ধি একুশ ইউনিট আর একুশ ইউনিটের মান আমাদেরকে একুশশো দেওয়া আছে তাহলে একুশ ইউনিটের মান যদি আমার একুশশো হয়ে যায় তাহলে আমার প্রিন্সিপাল কত একশো ইউনিট একশো ইউনিটের মান কত দশ হাজার এটা অ্যান্সার ওকে এখানে আমি তোমাদেরকে কুড়িটাই কোয়েশ্চেন করাবো একটু শরীরটা খুবই খারাপ লাগছে জ্বর জ্বর আসবে মনে হচ্ছে নাহলে আমি তিরিশটা করতাম কুড়িটা অঙ্ক আপাতত করাচ্ছি একটু যেহেতু লেন্থি অঙ্কগুলো কোনো টাকার দুবছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা হলে সুদের হার কত দেখলে আগে সুদের হার বের করলাম ওই সুদের হারটাই বের করতে আমাকে হবে তো পাঁচশো টাকা হচ্ছে সরল সুদ অর্থাৎ আড়াইশো আড়াইশো কিন্তু যখন চক্রবৃদ্ধি সুদ হলো তখন বারো টাকা এক্সট্রা হলো তার মানে এই যে বারো টাকা এই বারো টাকা এই আড়াইশো টাকার উপরে এক বছরের সুদ তাহলে আড়াইশো টাকার উপরে বারো টাকা ইন্টু হানড্রেড সুদের হার বেরোবে এটা বারো পয়েন্ট পাঁচ দিয়ে কাটলে কুড়িতে কাটবে কুড়ি পাচ্ছে একশো অর্থাৎ ফাইভ পার্সেন্ট হচ্ছে সুদের হার কোনো আসলের দুই পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ হয় একশো ষাট টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে তো দেখো দুই পার্সেন্ট হারে দুই বছরের সরল সুদ মানে চার পার্সেন্ট কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদের কথা বলি তাহলে সেটা কত হবে সেটা হবে টু প্লাস টু প্লাস টু ইন্টু টু বাই হান্ড্রেড অর্থাৎ এক্স প্লাস ওয়াই যেটা আমরা ফর্মুলা ইউজ করি তাহলে চার পয়েন্ট জিরো চার পার্সেন্ট ঠিক তাহলে চার পার্সেন্টের মান আমাকে দেওয়া আছে একশো ষাট তাহলে ফোর পয়েন্ট জিরো চার পার্সেন্টের মান কত সেটা বের করবো একশো ষাট ডিভাইডেড বাই চার এটু ফোন পয়েন্ট জিরো চার তো পয়েন্ট তুললে তো একটা একশো আছে একটা জিরো একটা জিরো কাটতে পারি একশো এক হলো তাহলে ষোলোশো ষোলো বাট এক ঘর পর দশ অর্থাৎ একশো একষট্টি পয়েন্ট ছয় অর্থাৎ একশো একষট্টি পয়েন্ট ছয় শূন্য টাকা তো কুড়িটা কোশ্চিনই আজকে থাকুক আমি তিরিশটা করাতাম বাট সেই কনসেন্ট্রেশনটা পাচ্ছি না একটু মাথাটা গরম গরম লাগছে আর কি জ্বর জ্বর তো যাই হোক বাকিগুলো আমি করেই দেবো পরের দিন কতগুলো আছে এখানে আমরা জানি না তো দেখে নিই আমি একবার ওকে জাস্ট মিনিট এখানে আমাদের টোটাল উনসত্তরটা আছে তো আমি করে দেবো পরের দিন আজকে কুড়িটা করা হলো তাহলে উনপঞ্চাশটা থাকলো তো দুটো পার্টে চেষ্টা করবো পরের দিন করে দেওয়া আর যদি শরীর ভালো থাকে তাহলে একটা পার্টও করে দেবো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওর অপেক্ষা করো ভিডিওটা কেমন লাগলো কনসেপ্টগুলো বুঝতে পারলে কিনা সেটা তোমরা জানিও এবং আরআরবি গ্রুপ ডি এর প্র্যাকটিস ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে খুব শীঘ্রই ম্যাথস এবং রিজনিংয়ের বেঙ্গলি ভার্সনে বই আমি অর্ডার করে দিয়েছিলাম প্র্যাকটিস সেটে সেটা হয়তো এক দিনের মধ্যে পেয়ে যাব পেয়ে গেলে সেখান থেকে তোমাদেরকে মোটামুটি কুড়ি পঁচিশটা কিন্তু আমি সেট করাবো ম্যাথসের আর এর জেনারেল সায়েন্সটা আমি করাতে পারবো না ম্যাথ আর রিজনিংয়ে তোমাদেরকে করাবো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে জানিয়েও নিজে ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করো নেক্সট ভিডিও দেখাবে হবে দেন গুড বাই টেক কেয়ার নলেজ কিপ প্র্যাকটিসিং